হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, অর্থাৎ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আমাদের চলছে সিজন 29 ইলাইট পাস, অর্থাৎ এর পরের ইলাইট পাসটা, আমাদের পরের মাসে ইলাইট পাসটা কী ইলাইট পাস আসতে চলেছে সেটি আজ তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। অর্থাৎ এটি কী মাস চলছে? এটা চলছে অক্টোবর। এর অক্টোবরের পরের মাসে যে ইলাইট পাস আসবে, অর্থাৎ সিজন 30 ইলাইট পাসটা আমরা দেখিয়ে দেবো, অর্থাৎ নভেম্বর এর ইলাইট পাসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন আসছে। তো তোমরা ইন্ট্রোটা দেখতে পাচ্ছ যে এখন কিন্তু ওই ইলাইট পাসের ইন্ট্রোটা চলছে। হ্যাঁ, আর এটি কিন্তু আমাদের একেবারে হিপহপ ইলাইট পাস হতে চলেছে। একেবারে প্রথম মানে হিপহপ না হলো, মানে অবশ্যই হিপহপ, একেবারে আমাদের মানে সস্তা হিপহপ বলা চলে। তো চলো এই ইলাইট পাসটা আমরা দেখে নেবো যে এখানে কী কী আছে, এবং আমি তোমাদেরকে ফুল রিভিউ করে দেখিয়ে দেবো যে এই ইলাইট পাসের ভিতরে কী কী আছে। তো ইন্ট্রোটা তো অবশ্যই মোটামুটি ঠিক লাগলো, এরপর চলো, অর্থাৎ ইন্ট্রো ড্রেসটা তো ঠিক দেখাচ্ছে। তো চলো এরপর আমরা ভিতরে চলে যাবো। তো সবকার প্রথম আমরা দেখে নেবো কী কী আছে। তো এখানে কী কী আছে, তো এখানে ড্রেসটা অবশ্যই এটি ফিমেল বান্ডেলটা, তো অবশ্য এখানে মোটামুটি ঠিক হয়ে আছে। তো এখানে মানে কী বলবো, এটা তো এক বেচে দেয় না, তার জন্য ঠিক আছে, মানে এটা ধরো ফ্রিতে দেবে তার জন্য এটা কিন্তু আমাদের ঠিক আছে। অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যে অবশ্যই তবে এটা হিপহপ ইলাইট পাস, মানে বুঝতে পারছি আর হিপহপ বান্ডেল মানে কত আমাদের ইয়ে। তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে এটা ডাঙ্গের স্কিন, ডাঙ্গের স্কিন অবশ্য ঠিক আছে, মানে ইলাইট পাসের সঙ্গে একেবারে সব ইয়ে করে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছ এই মনস্টার ট্রাক, তো আমাদের মনস্টার ট্রাকে দিচ্ছে যে কেন, অন্য কোনো গাড়ির স্কিন দিচ্ছে না, মোটর বাইক এসে মোটর বাইক তো এসছে, আবার অন্য কোনো মানে টোটোর স্কিনে আসেনি, ওগুলোও যে কেন দিচ্ছে না আমাদেরকে এই ইলাইট পাসে এগুলো দিচ্ছে। তো কী করবে, তো চলো এরপর দেখা যাক। এই যে টোকেনগুলো দিচ্ছে না, এগুলো একটা একের স্কিন আসবে। আমি তোমাদেরকে দেখেছিলাম না যে একটা একের ভিতরে প্রায় 10-15টা মানে কটা 8টা লেভেল আছে। তো সেই লেভেলগুলো আমাদেরকে কমপ্লিট করার জন্য ওইগুলো দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে এড্রেসটি অবশ্যই হিপহপ হিপহপ লেখা আছে, মানে এটা হিপহপেই, এটা হিপহপ ইলাইট পাসে বলা চলে। তো চলো হিপহপ ইলাইট পাস আমাদের কেমন আছে। তো এখানে দেখতে পাচ্ছ 40টা বেচে যেটা দেয়, তো এখানে ঠিক আছে। এরপর আবার টোকেন, তো টোকেনটা আমি তোমাদেরকে বলে দিলাম প্রথমে যে এটি কিন্তু আমাদের ওই একের স্কিনটা। এরপর দেখতে পাবে ফিমেল বান্ডেল, তো ফিমেল বান্ডেলটা ইয়ার দারুণ আছে। এখানে দেখতে পাচ্ছ হিপহপ লেখা আছে, মানে হ্যাঁ দারুণ আছে। তো চলো আমরা কিন্তু প্রো এ টু জেড দেখে নেবো যে ইলাইট পাসটার ভিতরে কী কী পাওয়া যাবে। তো এক মিনিট, এখানে প্রথমে দেখে নাও যে এটা কেমন দেখাচ্ছে, তারপর আরও যাচ্ছি। তো এরপর দেখো প্যান্টটা ঠিক আছে, জামাটা অবশ্যই জামাটা তো দারুণ আছে। তো প্যান্টটা এই সাইডে দেখতে পাচ্ছ কালার, লাইট জ্বলছে। এরপর চলো জুতাটা অবশ্যই এটা সিম্পল, মানে সেই জোনগুলো আমাদেরকে ফ্রিতে দিই না বট, সেই তখন যে আমাদেরকে বুটগুলো দেয়। তারপর দেখতো চুলের কালারটা দেখো ইয়ার, কথাটা ঠিকভাবে শুনেছি না। তো দেখো কালারটা দেখো কত সুন্দর, এই সাইডে ইয়ে আছে, আর চশমাটা মানে লাইটের মতো ইফেক্ট করছে, দারুণ আছে। এরপর হিপহপ ইলাইট পাস আছে, তো অবশ্যই তোমরা ডায়মন্ড বাঁচিয়ে রাখো, পরের ইলাইট পাস দরকার হলে প্রথমে কিনে নেবে, কোনো তোমরা ইয়ে করতে হবে না যে দরকার হলে এই ইলাইট পাসটা কিনতে হবে না, তাও পরেরটা কেনার চেষ্টা করবে, কারণ পরেরটা তো দারুণ হিপহপ ইলাইট পাস আছে। তারপর এখানে দেখো প্লাজমা গানের চ্যালেঞ্জ, ইয়া চ্যালেঞ্জ বলছি ইয়ার স্কিন। তো এরপর দেখো স্কেটবোর্ড, তো স্কেটবোর্ডটা দেখতে পাচ্ছি ইয়ার, স্কেটবোর্ডটা একেবারে গিটার মানে একেবারে বুঝতে পারছি হিপহপ অনলি হিপহপ ইয়ার দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দারুণ আছে আমাদের স্কেটবোর্ডটা, মাথা খারাপ। তো তারপর চলো এই এটা অবশ্য মোটামুটি ঠিক আছে, অতটা মানে ইয়ে না থাকলেও এখানে যে ফটোটা আছে। চলো এরপর দেখে নেব আফটার ব্যানার, অবশ্য মোটামুটি ঠিক আছে, এটা তো বললাম একের স্কিনের। এরপর দেখো ইয়ার গ্রেনাইটের স্কিনটা, কেউ বলবে এটা গ্রেনাইট বোর্ড বলে, এটা অবশ্যই একেবারে সেই কী বলে মাইক্রোফোন, হ্যাঁ এটি মাইক্রোফোনের মতো, যেটা হ্যালোজিন মানে আগে এটা বেশি ব্যবহার হতো, এখনও তো ব্যবহার হয় না, বাট এটা মানে ব্যবহার হয় তাও। তো চলো এটা অবশ্যই মোটামুটি মানে মোটামুটি কি গ্রেনাইটের স্কিনটা আমাদের ব্যাপক আছে, আর স্কেটবোর্ড এবং গ্রেনাইট। এরপর চলো পরেরগুলো কী কী, তো আমি তো বলে দিলাম যে এটি হচ্ছে একের ই, এই যে ড্রাগনের ফটো দেওয়া আছে না, এটি একের ইয়েটা হবে, মানে ওই একের লেভেল আপের জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছ লুটবক্স, তো লুটবক্সটা দেখতে পাচ্ছ এখানে কী বলে হোম থিয়েটারের মতো আছে এই লুটবক্সটা। লুটবক্সটা কিন্তু এখানে দারুণ আছে, এখানে দেখতে পাচ্ছি যেন গান বাজছে সেরকমভাবে এখানে আমাদেরকে ইয়েটা করে দিয়েছে। তো তারপর এখানে চলো ম্যাজিক কিউব ফ্রাগমেন্ট, আবার ওই একের টোকেন তো বলে দিলাম। তো একের ভিডিওটা যারা দেখেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, ওই একের স্কিনের ভিডিওটা তোমরা দেখে নেবে। তো এরপর তোমরা দেখতে পাবে যে এখানে সেই 200 ব্যাচ হলে যেটা আমাদেরকে ফ্রিতে দেয় যে ব্যাকপ্যাকটি, মানে
হ্যাঁ, আমি কিন্তু এরপরে ইলাইট পাস যেটি আসছে তার ইন্ট্রোটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, অর্থাৎ সিজন 31 ইলাইট পাসের ইন্ট্রোটাও তোমাদেরকে দেখিয়ে দেবো যে সিজন 31 ইলাইট পাসটা কেমন হতে চলেছে, অর্থাৎ হিপ হপ ইলাইট পাসের পরে যে ইলাইট পাসটা আসবে সেটার ইন্ট্রোটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তো এরপর চলো, হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে লেভেল ওয়ানে এরকম আমাদের দেখাবে অবশ্যই। ঠিক আছে, লেভেল ওয়ানে এটা এটা কিসের মতো দেখাচ্ছে বলো তো, যে সেই গান বাজার মতো। এরপর লেভেল টু এরকম, তো লেভেল টু অবশ্যই মোটামুটি আমাদের ঠিক আছে। এরপর চলো লেভেল থ্রিতে। হ্যাঁ ইয়ার অবশ্যই সিজন 31 ইলাইট পাসের ইন্ট্রোটা দেখে যাবে, তার জন্য বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। সিজন 31 ইলাইট পাসের ইন্ট্রোটা তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো। তো এরপর চলো আর কি আছে এখানে, তো বললাম একের তো লিঙ্ক ডিসক্রিপশন বক্স। এরপর দেখো এটা তো হলো, এরপর হিপ হপ বান্ডেল দেখো, এরপর অরিজিনাল বান্ডেলটা আসছে ইয়ার, অরিজিনাল হিপ হপ বান্ডেল। হিপ হপ বান্ডেলটা তোমরা দেখে নাও। হ্যাঁ, সিজন 31 ইলাইট পাসের ভিডিওটাও আমি মানে ইন্ট্রোটা তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তো এরপর দেখতে পাবো যে হিপ হপ ইলাইট পাসের দারুণ হবে ইয়ার, দেখতে পাচ্ছ। এরপর দেখতে পাচ্ছ ড্রেসটা, এখানে লেখা আছে হিপ হপ, মানে আরও কোনো বলতে আছে যে হিপ হপ ইলাইট পাস আছে আমাদের সিজন 30 অর্থাৎ সিজন 30 ইলাইট পাসটি। তো এখানে দেখতে পাচ্ছ গলাতে কেমন টাট্টু আছে গলাতে, এবং এখানে চেন আছে। তারপর এখানে প্যান্টটা ওই মানে লাইট কালারের, এটা ওই ফিমেল বান্ডেলটার মতো প্যান্টটা দিয়েছে। আরও একটা ভালো জিনিস আছে তোমাদেরকে, সেটিও বলে দেবো। তো অবশ্যই চলো দেখতে থাকো। তো এরপর চপ্পলটা ঠিক আছে, এরপর আর কি আছে, এরপর চলো 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 চলো। চশমাটা ওই লাইট জ্বলার মতো তোমাদেরকে বলে দিলাম। এরপর দেখো আর চুল পাবে, তো চলো চুলটাও দেখে নেওয়া যাক। চশমাটা অবশ্যই মোটামুটি ঠিক আছে। এরপর দেখো চুলটা, চুলটার কালারটা দেখো, এটা চুলের কালারটা মনে রাখো, এটা কি হালকা আকাশি ধরনের। হ্যাঁ, এটা আকাশি কালার চুলটা। এরপর আরেকটা চুল আমরা কিন্তু এই ইলাইট পাসে ফিরিতে পাবো, আরেকটা চুল সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এরপর চলো দেখে নেবো যে ইলাইট পাসে কোন চুলটা, এটা তো ম্যাজিক। এরপর দেখো একটা ফিমেল বান্ডেলের জন্য দেখো, এটা বেগুনি, মানে প্রথম আকাশি কালার একটা চুল পেলাম, এরপর কিন্তু বেগুনি। আমাদের যদি ভাগ্য ভালো থাকে এখানে বেগুনি কালার মানে চুলও উঠতে পারে, তারপর একটা ফিমেল চুলও দেবে। এক মিনিট দাঁড়া, আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এরপর ফিমেল চুলটা চলো দেখে নেবো। হ্যাঁ, এরপর দেখতে পাচ্ছ যে ফিমেল, এখানে দেখতে পাচ্ছ চশমাটা ইয়ে করছে, আর ফিমেল আর একটা চুল, অর্থাৎ আমরা এখানে দুটো দুটো চুল পাবো যদি আমাদের ভাগ্য ভালো থাকে। তো এখানে তো আমাদের দেখা হয়ে গেলো যে আমাদের সিজন 30 ইলাইট পাসটা কেমন হবে। এরপর দেখে নেবো সিজন 31 ইলাইট পাসের এন্ট্রোটা। তো চলো এখানে দেখতে পাবে যে পুরো একেবারে দেখতে পাচ্ছ এনিমি এখানে আছে আমাদের হিরো। তো চলো এরপর এটি দেখে নেবো। অবশ্যই মেরে দিল। হ্যাঁ, তোমাদেরকে বলে দিচ্ছি সিজন, এটা হচ্ছে সিজন 31 ইলাইট পাস। প্রথমে যেটা হিপ হপ দেখালাম ওটা এর পরের মাসে আসবে, অর্থাৎ নভেম্বর মাসে আমাদের আসবে, অক্টোবর চলছে নভেম্বর মাসে আসবে। তো এটা চলছে আমাদের এই তারপরে হিপ হপ ইলাইট পাসের পরের ইন্ট্রোটা তোমরা দেখে নাও। এখান থেকে কিন্তু ড্রেসটা দেখতে পাবে যে পরের মাসের ড্রেসটা কেমন হবে। তো ফিমেল বান্ডেলটি পরের মাসেটা ঠিক আছে, তবে হিপ হপ ব্যান্ডেলের ইলাইট পাস নিতে কেউ কিন্তু ভুলে না, সবচেয়ে মানে দারুণ ইলাইট পাস। দু তিনটে ইলাইট পাস এত খারাপ খারাপ এলো, এরপর হিপ হপ ইলাইট পাসটা ভালো আসবে। তবে দেখো ওখানে আমাদের ইমোট দেয়নি, তো তাই একটা দুঃখের ব্যাপার, বাট আমাদের ড্রেসগুলো ভালো দিচ্ছে। তো বন্ধুরা আজ পর্যন্ত এতটাই, ভিডিওটি ভালো।